কাকা, দেশের বাড়ি কোথায়? বরিশাল। আপনার নাম কি? মোহাম্মদ শেলিফ। আসি ভালো, আল্লাহ পাকের ইচ্ছায়। গান টান গান? আপনি বরিশাল থেকে কত বছর আগে আসছেন? বিশ পঁচিশ বছর। তারপর এখানে কেমন কেমন লাগছে, কি করছেন, কে কে আছে আপনাকে? ভালোই লাগছে জায়গায়। লাগছে ভালোই লাগছে, ভালোই। নৌকা কি আপনার? নৌকা নিজে নিজের? তাহলে তো জমা দিতে হয় না কাউকে? না, জমা দিতে হয় না। নৌকা কত টাকায় কিনেছেন? দশ হাজার টাকায়। দশ হাজার মালিকের থেকেই? হ্যাঁ, মালিকের থেকে। যে মালিকের নৌকা পাইতাম ওই মালিকের কাছ থেকেই কিনছি। আচ্ছা, এখন আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে তিনজন ছেলে খালি। তিনজন ছেলে? ওরা কি করে? ওরা পড়াশোনা করে, একটাই চাকরি করে বর্তমানে, কেমিস্ট্রি অনার্স করে চাকরি করে। তাহলে তো আছেন ভালো সুখেই আছেন। আর মাঝেটা দেশে দুর্নীতি বিদায়, কিন্তু সেটারে ভালো জায়গায় পড়াই নাই। দুর্নীতি মানে দেশে চাকরি বাকরি নাই আর মেধায় চাকরি নাই, এই জন্য সেটা নিয়ে তেমন করি নাই। বুঝলেন? বড়টা কেমিস্ট্রি অনার্স করাইছি, মাঝেটা ম্যাথে অনার্স করাইছি, কিন্তু সরকারি চাকরি ইন্টারভিউ দেয় কিন্তু কয় এ পাশ করে নাই, চাকরি হয় না। আপনার পরিবার কোথায়? আমার দেশে। দেশে এই তো দেশে কারাগারে করতাম কুন্ডলি। বুঝছেন? কোম্পানি চাকরি করে একটাতে হবাই, আরেকটাতে চাকরি করবে আশায় আছে। এই যদি পারে তাই তো পারবে, নাইলে তো নৌকো এতদিন বাসা পাওয়া লাগবে। ছোটবেলা মা বাপ দেখি নাই। বুঝলেন? নানার মামু গুজারে বইয়া ডাঙ্গর হয়েছে, ডাঙ্গর হইতে হইতে এরপর মানুষের ঘরে কাজবাজ করছি। কাজবাজ করতে করতে জায়গা রাখছি, জায়গা রেখে বাড়ি বেরি করছি। এই বুঝলেন, জীবনে অনেক কষ্ট করছি। এখনো কি কষ্ট করছেন নাকি এখন আরামে আছেন? না, এখন খুব সুখেই আছি। কে ফুলাপান এখন মানুষের মধ্যে বাইরেই গেছে। নৌকাবাইলো একটা শান্তি আছে। বুঝছেন? একটা নৌকাবাইলো ওই নৌকার একটা শান্তি পাইছে নৌকার ভিতরে। নৌকা তো শান্তিতে আছেন। হ্যাঁ, আপনার আর চাওয়ার কি আছে জীবনে বলেন তো? না, আর কি চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নাই। এটুকু ডাইল ভাত খাইয়া মারা যাইতারলেই আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বলেন দেখি? আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, বয়স কত আপনার? ডেলি কত রোজগার হয় এতে আপনার? জমা তো দিতে হয় না? না, জমা কিছু দিতে হয় না, কেউ দিতে হয় না। সংসারে কতজন আপনার? সংসারে আমরা পাঁচজন। কে কে কি করে বলেন দেখি? ওই পোলাপানি লেখাপড়া করে, আর ধীরে আসতে ওই গরু ছাগল পালে, আশমুর্গি পালে। আপনার পরিবার কিছু করে? হ্যাঁ, পরিবার ওই গরু বাছুর পালে, আশমুর্গি পালে, সংসারই করে। তাহলে তো আপনার তেমন কিছু চাওয়া পাওয়া নাই? না না না, সব মিলিয়ে তো ভালোই আছে। হ্যাঁ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালোই আছে। তাহলে আপনাকে মোটামুটি আমরা সুখী মানুষই ধরতে পারি? হ্যাঁ, সুখী আছে। সুখী আছেন? হ্যাঁ, সুখী আছি আলহামদুলিল্লাহ, অন্তত আমি। যাক, আজকে একজন সুখী মানুষ পেলাম। আমরা আশা করবো আপনি এভাবেই সুখে থাকেন, যেন সৃষ্টিকর্তা আপনাকে এভাবে সারা জীবন সুখী রাখতে পারে। তো ঠিক আছে, আপনার নাম নাম কি বললেন? আপনার নাম কি বললেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম, তো সেলিম ভাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।